হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লুস স্টাডি। লুস স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি অভিষেক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি করতে চলেছি বন্ধুরা, তা হলো বঙ্গানুবাদ, যার 11 নম্বর ভিডিও এটি চলছে। 11 নম্বর ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গানুবাদের। তাই আগের ভিডিওগুলো যারা দেখে আসেনি, প্রথমেই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথম থেকে এক এক করে ভিডিওগুলো দেখে আসবেন, যে বঙ্গানুবাদ কীভাবে করতে হয়, তাহলে কিন্তু আপনাদের কাছে বিষয়টি অনেকটাই সহজ সরল হয়ে উঠবে, ঠিক আছে? এবং যারা দেখছেন তারা কন্টিনিউ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে ভিডিওটি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বঙ্গানুবাদ রচনাটি কত সহজ সরল ভাবে আপনি করতে পারবেন। তাই উপরের যে এক্সামগুলো রয়েছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বঙ্গানুবাদের যে বিষয়টি, সেটা আপনাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে। এবং আজকে যেটা আমরা করবো সেটা স্মৃতিচারণ, ঠিক আছে? তাই স্মৃতিচারণের উপরেই একটি প্যাসেজ রয়েছে, হ্যাঁ, পুরনো অতীতের কথা মনে করে সে কিছু বলছে। তো এমনই একটি প্যাসেজের উপরে আমরা আজকে এই বঙ্গানুবাদটি করতে চলেছি। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখে নেবো এই বঙ্গানুবাদটি কীভাবে করা যেতে পারে। তো বঙ্গানুবাদ রচনার কিছু নিয়মাবলী রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 4টি নিয়মাবলী এখানে আছে। তো এই 4টি নিয়মাবলী যেটা আছে সেটা প্রতিটি ভিডিওতেই বলা হয়ে থাকে, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, তাই নতুন করে এই ভিডিওতে আলোচনা করছি না। এই যে পুরো 4টি নিয়ম আছে সেটা কি আপনি লিখে নিতে পারেন, বা এটা আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এবং আগের ভিডিওগুলো দেখে আসলে এক এক করে কিন্তু সেখানে এই নিয়মাবলীগুলির বিশদভাবে আলোচনা করা আছে, হ্যাঁ, সেখানে কিন্তু আপনি পুরো ডিটেলসটি জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা শুরু করে দেবো। প্রথমত বলেছে নিম্নলিখিত অনুচ্ছেদটির বঙ্গানুবাদ করো। তো আজকের যে বঙ্গানুবাদ সেটা একটু আমরা অন্যরকমভাবে করতে চলেছি, যেমন অন্যান্য সময় এরকম বঙ্গানুবাদ করে এক এক লাইন করে তার বাংলা মানে আমরা করছিলাম না, ঠিক আছে? মানে আগের ভিডিওগুলোতে, সেগুলোতে কিন্তু আমরা করছিলাম যে পুরো একটি প্যাসেজ আছে, সেই পুরো প্যাসেজটিকে পড়ে তার এক এক লাইন করে আমরা শুধু বাংলাটাকে একসাথে করে বাংলারও একটি প্যাসেজ বা সেই অনুচ্ছেদ তৈরি করে আমরা করছিলাম। তো এরপরে আমি ভেবেছি যে আজকের যে ভিডিওটি আছে এতে আপনাদের এক এক লাইন করে তার বাংলা মানেটি কিভাবে ভাবটিকে রক্ষা করে সেটা লিখতে হবে, সেভাবে করে আপনাদের দেখানোর জন্য সেটাই চেষ্টা করছি, ঠিক আছে? চলুন বন্ধুরা, আমরা প্রথমত এখানে দেখে নেব যখন আপনার এক্সামে আসবে বিষয়টি আপনাকে কিভাবে করতে হবে। তা এই ইজ ওভার পর্যন্ত, এতদূর পর্যন্ত প্যাসেজটি আছে কোনখান থেকে, অন কামিং থেকে, ঠিক আছে? তা এখান থেকে আমাদের পড়ে নিতে হবে প্রথমত বিষয়টি, এবং এই ভাবটি কিসের উপর দিয়েছে বঙ্গানুবাদটি সেটা আপনাকে বুঝতে হবে, যে কোনো স্টোরি বা কোনো অতীতের কোনো ঘটনা বা সাইন্টিফিক কোনো রিসার্চ বা কিসের উপরে দিয়েছে সেটা কিন্তু আপনাকে ভালোভাবে একবার পড়ে আপনি বুঝে যাবেন যে এটা কিসের উপর দিয়েছে। তো সেটা যদি কোনো গল্প হয় বা কোনো অতীতের ঘটনা হয় বা কিছু হয় বা কারো জীবনী হয়, সেটা আপনি পড়ে যখন বুঝে গেলেন তার উপরে ভাবটি কেমন হবে সেটাকে আপনাকে রক্ষা করে কিন্তু আপনাকে বঙ্গানুবাদটি রচনা করতে হবে, ঠিক আছে? তাই চলুন বন্ধুরা, এখান থেকে আমরা প্যাসেজটি পড়ে নিয়েছি। কি বলেছে? অন কামিং ব্যাক টু দ্য ভিলেজ আই ফেল্ট অ্যাজ আই ইফ আই হ্যাড রিটার্ন টু দ্য ল্যাপ অফ মাই মাদার, ঠিক আছে? মানে বলেছে অন কামিং ব্যাক টু দ্য ভিলেজ আই ফেল্ট অ্যাজ ইফ আই হ্যাড রিটার্ন টু দ্য ল্যাপ অফ মাই মাদার, মানে গ্রামে ফিরে এমনই মনে হচ্ছিল যেন আমি আমার মায়ের কোলে ফিরেছি, ঠিক আছে? অ্যাট দ্য এজ অফ 8, মানে 8 বছরের সময়, আই হ্যাড লেফট মাই ভিলেজ, আমি আমার গ্রাম ছেড়েছিলাম, অ্যান্ড কাম টু টাউন, এবং আমি শহরে এসেছিলাম, ইন দ্য কোর্স অফ দিস 10 ইয়ার্স, এবং এই 10 বছরের মধ্যে দ্য মেমোরি অফ মাই নেটিভ ভিলেজ হ্যাড অলমোস্ট বিকাম ব্লার্ড অ্যান্ড ইনডিস্টিংক্ট লাইক এ শ্যাডো, ঠিক আছে? তা এখানে দেখুন কি বলেছে, এখানে বলেছে যে আমি এই এখানে 8 বছর বয়সে আমি এই ভিলেজ ছেড়ে কোথায় এসেছিলাম, শহরে, এই 10 বছরের মধ্যে দ্য মেমোরি অফ মাই নেটিভ ভিলেজ, মানে সেই যে আমার গ্রামের, ঠিক আছে, সেই যে গ্রামের যে স্মৃতিগুলো সেগুলো যেন একদম মুছে গেছে, হ্যাঁ, অন্ধকারে অন্ধকারে পরিণত হয়েছে, মানে একদম ছায়ার মতন তৈরি হয়ে গেছে, ঠিক আছে? সেগুলো আমার আর সঠিকভাবে মনে নেই, প্রায় যেন একদম মুছে যেতে বসেছে এরকম অবস্থা, ঠিক আছে? অ্যাজ লং অ্যাজ আই হ্যাড দ্য হ্যাড আইস টু সি উইথ অ্যাজ লং অ্যাজ আই হ্যাড আইস টু সি উইথ, মানে যত মানে মানে যখন আমার চোখ দিয়ে আমি দেখছি, মানে যখন আমার চোখ আছে এবং আমি সেটা দিয়ে দেখছি, দ্য সিটি অফ ক্যালকাটা স্টুড অ্যারাউন্ড মি অ্যাজ এ ব্যারিয়ার অবস্ট্রাক্টিং দ্য মেমোরি অফ অল আদার থিংস, মানে বলেছে কলকাতা সিটির যে দৃশ্য সেগুলো কি করছে, আমাকে বাধা দিচ্ছে, সে পুরনো যে স্মৃতিগুলো আছে সেগুলোকে মনে করার জন্য বাধার সৃষ্টি করছে বা বাধা করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই কলকাতার যে সিটির যে শহরের যে দৃশ্য সেটি, সেই তার গ্রামের যে পুরনো স্মৃতিগুলো সেগুলোকে মনে করতে দিচ্ছে না বা তাকে তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ আই লস্ট মাই আইজ, এবং আমার চোখের মানে দৃষ্টি চলে যেতেই, দৃষ্টি চলে যেতে না যেতেই, আই আন্ডারস্টুড দ্যাট কলকাতা ওয়াজ এ সিটি দ্যাট কুড ক্যাপটিভেট মাই আইজ অনলি, বাট ইট কুড নট ফিল মাই হার্ট, ঠিক আছে? মানে কি বলেছে, যখন আমার চোখের দৃষ্টি চলে গেছে তখন আমি বুঝতে পেরেছি যে কলকাতার যে শহর, এই শহরের যে দৃশ্য সেগুলো খালি আমাকে চোখকে ভরাতে পারবে, ঠিক আছে, কিন্তু আমার হৃদয় ভরাতে পারবে না,
ঠিক আছে, এমন তার মনে হয়েছে। অ্যাজ সুন অ্যাজ আই লস্ট মাই আই সাইট, এ ব্রাইট পিকচার অফ দ্য ভিলেজ অফ মাই বয়হুড ডেইজ অ্যাপিয়ার্ড বিফোর মাই মাইন্ডস আই এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার অ্যাজ দ্য শাইনিং স্টারি রিজিয়ন অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই অ্যাজ সুন অ্যাজ দ্য ডে ইজ ওভার। ঠিক আছে, স্টারি রিজিয়ন অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই অ্যাজ সুন অ্যাজ দ্য ডে ইজ ওভার, মানে এখানে দেখুন একটি ভাব দিয়ে কিন্তু কথাটাকে বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ আই লস্ট মাই আইসাইট, যখন আমি আমার এই দৃষ্টিশক্তি হারিয়েছি, এই ব্রাইট পিকচার অফ দ্য ভিলেজ অফ মাই বয়হুড, মানে আমার সেই বাল্যকালের সে গ্রামের যে সেই যে চিত্র, সেই যে ছবি, সেই যে স্মৃতি, সেগুলো যেন আমার যে মনের যে চোখ, মাইন্ডস আই, মাইন্ডস আই, কারণ সে তো তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তো সেই যে মনের শক্তি দিয়ে সেটা যেন একদম তার সামনে ফুটে উঠছে। ঠিক আছে, কিসের মতো, অ্যাজ দ্য শাইনিং স্টারি রিজিয়ন অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই অ্যাজ সুন অ্যাজ দ্য ডে ইজ ওভার, মানে যখন দিন শেষ হয়ে যায়, তারপরে যেমন করে সেই মানে উজ্জ্বল তারা ফুটে ওঠে আকাশে, সেইভাবে করে যেন তার স্মৃতিগুলি তার মনের চোখে সেগুলো যেন ফুটে উঠছে, এরকম আলোর মতো করে, ঠিক আছে, সেই তারার আলোর মতন করে ফুটে উঠছে। তো দেখুন, এখানে যে পুরো প্যাসেজটি আমরা পড়লাম এবং তার বাংলা মানেটি আমরা বুঝেছি, তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে এটি একটি গল্প। হ্যাঁ, তার শহরে আসে এসে থাকা, তার শহরে এসে থাকা এবং তার গ্রামের স্মৃতিগুলো সে ভুলতে বসেছিল, এবং তারপর যখন তার দৃষ্টিশক্তি হারায় সেই গ্রামের যে দৃশ্যগুলি আবার তার সেই একদম একই রকম পুরনো যেই স্মৃতিগুলি ছিল ঠিক তেমনভাবে তার আবার সেটা উজ্জ্বল হয়ে ওঠে মনের চোখে, বা মনের মধ্যে সেগুলো আবার সে একদম পরিষ্কারভাবে দেখতে পায়। তা এই যে পুরো বিষয়টি, এটা আমরা পড়েছি গল্পের মতন, এটাকে আমরা এখন এক এক লাইন করে করে নেব। এক্সামেও আপনাদের কিন্তু ঠিক এভাবে করতে হবে, যখন এই অন কামিং ব্যাক টু দ্য ভিলেজ আই ফেল্ড অ্যাজ আই অ্যাজ ইফ আই হ্যাড রিটার্ন টু দ্য ল্যাপ অফ মাই মাদার। ধরুন এই একটা লাইন পড়লেন, এই লাইনটিকে এখন একবার পড়া হয়ে গেছে, ভাবটি বুঝে গেছেন, এটা গল্পের মতন, তো একটি গল্প আছে, সেই গল্পটিকে আপনাকে লিখতে হবে, তা সেই ভাবটিকে রক্ষা করে এখন এই এক লাইনটিকে আপনাকে এখন করতে হবে বাংলায়। তো এখানে কি হবে, অন কামিং ব্যাক টু দ্য ভিলেজ আই ফেল্ট অ্যাজ ইফ আই হ্যাড রিটার্ন টু দ্য ল্যাপ অফ মাই মাদার, মানে গ্রামে ফিরে এসে মনে হলো যেন মায়ের কোলে ফিরে এসেছি। ঠিক আছে, গ্রামে ফিরে এসে আমার মনে হলো যেন মায়ের কোলে ফিরে এসেছি, এটা এমনটাও করা যেতে পারে। ঠিক আছে, তো এটা হলো কি, গ্রামে ফিরে এসে মনে হলো যেন মায়ের কোলে ফিরে এসেছি। তারপরে লাইনটি, অ্যাট দ্য এজ অফ 8 আই হ্যাড লেফট মাই ভিলেজ অ্যান্ড কাম টু টাউন, আমি 8 বছর বয়সে গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম। ঠিক আছে, একদম ওয়ার্ড প্রতি ওয়ার্ড, মানে এই ওয়ার্ডের মানে অনুযায়ী যে বাংলা লিখতে হবে সেরকম নয়, সেটার ভাবটিকে রক্ষা করে আপনাকে লিখতে হবে একদম গল্পের মতন করে, মানে আপনি যেটা বুঝেছেন সেটাকে বাংলায় আপনি নিজের মাথায় তৈরি করে গল্পের মতন করে লিখবেন, ঠিক যেভাবে আমি বলছি। ইন দ্য কোর্স অফ দিস 10 ইয়ার্স দ্য মেমোরি অফ মাই নেটিভ ভিলেজ হ্যাড অলমোস্ট বিকাম ব্লার্ড অ্যান্ড ইনডিস্টিংক্ট লাইক এ শ্যাডো, ইনডিস্টিংক্ট লাইক এ শ্যাডো। ঠিক আছে, তো এখানে কি বলেছে, আর এই 10 বছরের মধ্যে আমার জন্মভূমির যে স্মৃতিগুলি, হ্যাঁ, সেই জন্মভূমি মানে সেই যে যেখানে তার জন্ম হয়েছিল সেই গ্রামের, ঠিক আছে, সে তার কথা বলা হয়েছে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, আমার এই 10 বছরের মধ্যেই আমার জন্মভূমির স্মৃতিগুলি ছায়ার মতো প্রায় অস্পষ্ট হয়ে গিয়েছিল। ঠিক আছে, ছায়ার মতো প্রায় অস্পষ্ট হয়ে গিয়েছিল, মানে অলমোস্ট বিকাম ব্লার্ড অ্যান্ড ইনডিস্টিংক্ট লাইক এ শ্যাডো, মানে ছায়ার মতো প্রায় প্রায় ছায়ার মতন অস্পষ্ট হয়ে গিয়েছিল হলো। তারপরে লাইনটি, অ্যাজ লং অ্যাজ আই হ্যাড আইজ টু সি উইথ দ্য সিটি অফ কলকাতা স্টুড অ্যারাউন্ড মি অ্যাজ এ ব্যারিয়ার অবস্ট্রাক্টিং দ্য মেমোরি অফ অল আদার থিংস, যতদিন চোখ দিয়ে দেখেছি কলকাতা শহর আমার স্মৃতিকে আড়াল করে রেখেছিল। ঠিক আছে, এরকম লেখা যেতে পারে বা এই লাইনটিকে এইভাবেও লেখা যেতে পারে, যতদিন চোখ দিয়ে দেখেছি কলকাতা শহর আমার স্মৃতিকে আড়াল করে দাঁড়িয়েছিল, বা কলকাতা শহর আমার স্মৃতিটিকে আড়াল করে রেখেছিল, এভাবেও লেখা যেতে পারে, বা আড়াল করে দাঁড়িয়েছিল এভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে, তো এটা হলো। তারপর লাইনটি, অ্যাজ সুন অ্যাজ আই লস্ট মাই আইজ আই আন্ডারস্টুড দ্যাট কলকাতা ওয়াজ এ সিটি দ্যাট কুড ক্যাপটিভেট মাই আইজ অনলি বাট ইট কুড নট ফিল মাই হার্ট। আর দৃষ্টিশক্তি, এখানে দৃষ্টি বলা আছে, ঠিক আছে, এখানে হবে হচ্ছে আর দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তি হারানোর পরে বুঝলাম, আর দৃষ্টিশক্তি হারানোর পরে বুঝলাম কলকাতা শহর চোখ ভুলিয়ে রাখার শহর। ঠিক আছে, কলকাতা শহর চোখ ভুলিয়ে রাখার শহর, এতে মন ভরে ওঠে না। ঠিক আছে, দেখুন এভাবে করে লেখা হচ্ছে যেন একটি ভাব থাকে, মন ভরে ওঠে না। ঠিক আছে, তা কি হলো, আর দৃষ্টিশক্তি হারানোর পরে বুঝলাম কলকাতা শহর ভুলিয়ে, কলকাতা শহর চোখ ভুলিয়ে রাখার শহর, এতে মন ভরে ওঠে না। তারপরে লাইনটি, অ্যাজ সুন অ্যাজ আই লস্ট মাই আইসাইট এ ব্রাইট পিকচার্স অফ দ্য ভিলেজ অফ মাই বয়হুড ডেইজ অ্যাপিয়ার বিফোর মাই মাইন্ডস আই এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার অ্যাজ দ্য শাইনিং
স্টারি রিজিয়ান অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই অ্যাজ সুন অ্যাজ দ্য ডে ইজ ওভার। ঠিক আছে, তো এখানে কি বলেছে, তবে দৃষ্টি হারানোর বা দৃষ্টিশক্তি হবে, এখানে দুবারই দৃষ্টি লেখা হয়েছিল আগেও, যেটা হবে হচ্ছে তবে দৃষ্টিশক্তি হারানোর সাথে সাথে আমার গ্রামের ছেলেবেলার স্মৃতিগুলো যেন দিনের শেষে তারার আলোর মতন উজ্জ্বল হয়ে উঠেছিল। ঠিক আছে, আলোর মতন উজ্জ্বল হয়ে উঠেছিল স্মৃতিগুলো আমার, এরকম করে লেখা যেতে পারে এটিকে, তবে দৃষ্টিশক্তি হারানোর সাথে সাথে আমার গ্রামের ছেলেবেলার স্মৃতিগুলো আমার মনে যেন দিনের শেষে তারার আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। ঠিক আছে, এভাবে লেখা যেতে পারে বা যেটা লেখা আছে এভাবেও আপনি লিখতে পারেন। ঠিক আছে, তবে দৃষ্টিশক্তি হারানোর সাথে সাথে আমার গ্রামের ছেলেবেলার স্মৃতিগুলো যেন দিনের শেষে তারার মতো উজ্জ্বল হয়ে উঠলো। কেননা দৃষ্টিশক্তি হারানোর পরে তার সেই যে স্মৃতিগুলো উজ্জ্বল হয়ে উঠবে, সেটা মাথায় বা মানসিকভাবেই সেটা উজ্জ্বল হয়ে উঠবে, তার মাথায় সেটা থাকবে, হ্যাঁ মনে সেটা থাকবে, সেই জিনিসটি কিন্তু এখানে না লিখেও এটা বোঝানো যেতে পারে। ঠিক আছে, এভাবে করে করতে পারবেন, বা এখানে লেখা যেতে পারে স্মৃতিগুলো মনে যেন, বা স্মৃতিগুলো আমার মনে যেন দিনের শেষে তারার আলোর মতো উজ্জ্বল হয়ে উঠলো, এভাবেও লেখা যেতে পারে। তাই পুরো যে লাইনগুলি রয়েছে, এক একটি করে লাইন, এই লাইনগুলিকে আপনি যখন একসাথে করে নেবেন, এটি কিন্তু একটি প্যাসেজে পরিণত হয়ে যাবে, মানে একটি অনুচ্ছেদে পরিণত হয়ে যাবে। আমি এভাবে করে এক একটি লাইনের পড়ে তার বাংলা করে দেওয়াতে আশা করি আপনাদের সুবিধে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সুবিধে অসুবিধে দুটোই লিখে জানান। ঠিক আছে, যে আগের মতন করে একবারে প্যাসেজে করে দিলে বেশি ভালো হচ্ছে, না এভাবে করে এক এক লাইন দিয়ে তারপরে বাংলাটি এভাবে করে দিলে বেশি ভালো হচ্ছে? ঠিক আছে, একবার প্যাসেজ পড়ে তার বাংলাটিকে নর্মালি বুঝে নিয়ে, সাধারণভাবে বুঝে নিয়ে তাকে তারপরে আবার এক এক লাইন করে এভাবে বাংলা করে দিলে সুবিধা হচ্ছে। কোনটা সুবিধা অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, এবং এই যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই তা লিখে জানাবেন। ঠিক আছে, আশা করি বন্ধুরা যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুরা। ঠিক আছে, এবং আরও এই ধরনের ইউজফুল ভিডিও পেতে এই লুক স্টাডি যে চ্যানেলটি রয়েছে একে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি আমার সাথে ধৈর্য সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ।